হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস কুকিং ওয়ার্ল্ড। আই হোপ সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি দিয়ে চাইনিজ ভেজিটেবল। আই থিঙ্ক সবার কাছে ভালো লাগবে আজকের রেসিপিটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। চিংড়ি দিয়ে চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য এখানে লাগছে 1 কাপ চিংড়ি। আর চিংড়িগুলোকে আমি মাঝখান দিয়ে সামান্য কেটে মাঝখানে যে রক থাকে সেটি ফেলে দিয়েছি, সেই সাথে মাথা এবং লেজ কেটে ফেলে দিয়েছি। আর সবজির জন্য নিয়েছি 1 কাপ ছোট করে কাটা ফুলকপি, 1 কাপ স্লাইস করে কাটা গাজর, 1 কাপ পাতলা করে কাটা পেঁপে, নিয়েছি 4টি কাঁচা মরিচ, আর নিয়েছি 1 কাপ হলুদ এবং সবুজ ক্যাপসিকাম, রসুন কুচি নিয়েছি 1 চা চামচ, আদা কুচি নিয়েছি 1 চা চামচ, সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ, নিয়েছি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর নিয়েছি 1/2 কাপ পেঁয়াজের লেয়ার। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি, দিয়ে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আদা রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছগুলো নেড়ে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চিংড়ি মাছগুলো এখন সেদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ ছাড়া বাকি সবজিগুলো। দিয়ে চিংড়ি মাছের সাথে সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন সবজিগুলো সেদ্ধ হবার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ গরম পানি। অনেকে রান্নার আগে সবজিটাকে আলাদাভাবে সেদ্ধ করে নেয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এভাবে করে রান্না করলে সবজির পুষ্টিগুণ ঠিক থাকে। সবজির পানিটা বলক আসার পর দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজের লেয়ার, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। আর সবজিগুলোকে কিন্তু ওভারকুক করা যাবে না। এখন সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। সবজিগুলো উপরে দেখতে মনে হচ্ছে শক্ত, কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 1/2 কাপ নর্মাল পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি মিক্স করে নিয়েছি। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর কিছুক্ষণ জাল দেওয়ার পরেই সবজিটা হয়ে আসবে। আর বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করবেন না, এতে করে দলা পেকে যেতে পারে। তো এখন হয়ে গিয়েছে এই রান্নাটা। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করব। আই থিঙ্ক আমার মতো করে আপনারাও বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। আর ট্রাই করলে তার ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে,
গ্রুপের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।